Assalamualaikum warahmatullahi wabarakatuh. Welcome back to my channel. আশা করি সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। ঈদ তো প্রায় চলে এসেছে, তো আমি মুবারক আপনাদের জন্য নিয়ে আসলাম খুবই মজাদার একটি রসমলাই রেসিপি। ঘরে বসে কোনো ঝামেলা ছাড়াই কিভাবে রসমলাই তৈরি করতে হয় সেই রেসিপিটি আপনাদেরকে আমি এখন করে দেখাবো। আমি একটি পাতিলে 1 লিটার দুধ নিয়ে নিয়েছি, আর দুধটা বলা আসা পর্যন্ত আমি অপেক্ষা করতেছি, আর দুধটাকে কন্টিনিউ নাড়া রাখতে হবে, তা না হলে নিচ দিয়ে লেগে যেতে পারে। দিয়ে দিচ্ছি 2টো এলাচ, আর এলাচের মুখটা আমি একটু ফেটে দিয়েছি, এতে করে ভালো একটি স্মেল আসবে। দুধে বলক এসে গেছে, তো দিয়ে দিলাম 1 টেবিল চামচ চিনি। এখানে আমি লাল চিনি ইউজ করেছি, আপনারা চাইলে সাদাটা ইউজ করতে পারেন। তো এখানে দিয়ে দিচ্ছি আমি 1 টেবিল চামচ কন্ডেন্স মিল্ক, এতে করে রসমলাইয়ের স্বাদটা অনেক ভালো আসবে। তো এখন আমি আর 5-6 মিনিটের মতো এটাকে জাল করে নিচ্ছি। তো দুধটা জাল করা হয়ে গেছে, আমি চুলাটা অফ করে দিচ্ছি। তো আমি এখন রসমলাই তৈরি করব, সেজন্য আমি 1 কাপ গুঁড়া দুধ নিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি 1 চা চামচ বেকিং পাউডার, দিয়ে দিচ্ছি 1 চা চামচ ঘি। তো আমি এখন এটাকে একসাথে মিশিয়ে নেব সবগুলো। তো সবগুলা মিশানো হয়ে গেছে, আর আমি এখানে 1টা ডিম ফেটে নিয়েছি, আমি ভালো করে ফেটে নিয়েছি এটাকে, আর এখন অল্প অল্প করে দিয়ে আমি এটাকে একটা ডো তৈরি করে নেব। তো দেখুন ডোটা এরকম আটালো হবে, আর ডোটা দেখতে এরকমই হয়, আর এটা 2-3 মিনিট রেস্টে রাখলেই এটা অনেক সফট হয়ে যাবে। তো আমি হাতে কিছু তেল মেখে আমি এটাকে এখন ছোট ছোট করে গোল গোল করে রসমলাইয়ের শেপ দিয়ে দেব। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো শেপ দিতে পারেন। তো বন্ধুরা দেখুন আমি এভাবে গোল করে রসমলাইটা বানিয়ে নিয়েছি। তো আমি এখন সবগুলো রসমলাই এভাবেই গোল গোল করে বানিয়ে নেব। রসমলাইগুলো কিন্তু ছোট ছোট করেই বানাতে হবে, এগুলি যখন আমরা দুধের মধ্যে দেব তখন এগুলি ফুলে আর অনেক বড় হয়ে যাবে। তো বন্ধুরা আমার সবগুলো রসমলাই বানানো হয়ে গেছে, আমি দুধে আবারও বলক আনিয়ে নিয়েছি, আমি এখন রসমলাইগুলো দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু ঈদের দিন খুব সহজে খুব অল্প সময়ে এই রেসিপিটি তৈরি করতে পারবেন, আর দোকানের রসমলাইয়ের স্বাদ যদি ঘরে বসে পান তাহলে তার কোনো কথাই নেই। তো এটাকে আমি হালকাভাবে নেড়ে দিচ্ছি, আর চুলার আঁচটা মিডিয়াম লোতে রেখেই ঢেকে আমি কিছুক্ষণের জন্য জাল করে নিচ্ছি। তো ফিরে আসলাম 10-15 মিনিট পর, আর এর মধ্যে দিয়ে আমি আরও 2-1 বার নেড়ে দিয়েছিলাম। তো দেখুন বন্ধুরা রসমলাইগুলো ফুলে কত বড় হয়েছে। তো আমি এগুলিকে হালকাভাবে একটু নেড়ে উল্টে পাল্টে দিচ্ছি, আর এটাকে আমি আবারও প্রায় 4-5 মিনিটের জন্য ঢেকে জাল করে নিব। তো ফিরে আসলাম 4-5 মিনিট পর, আমার রসমলাইগুলো রেডি হয়ে গেছে, আমি একটু নেড়ে ছেড়ে দিচ্ছি। আর অবশ্যই এটাকে হালকা হাতে নেড়ে দিতে হবে, তা নাহলে আবার রসমলাইগুলো ভেঙে যেতে পারে। আর হ্যাঁ, অবশ্যই আপনারা চুলাটা অফ করার আগে একটি রসমলাই ভেঙে দেখে তারপর চুলাটা অফ করবেন, তা নাহলে মাঝখান দিয়ে কাঁচা থাকতে পারে। তো বন্ধুরা দেখুন রসমলাইটা দেখতে কত সুন্দর হয়েছে। তো আশা করি আপনাদের কাছে আমার এই রেসিপিটি ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে তাহলে বাসায় বানাবেন আর মজা করে খাবেন, আর আমাকে কমেন্টে জানাবেন আপনাদের কাছে আমার এই রেসিপিটি কেমন লেগেছে। তো বন্ধুরা আজকে এই পর্যন্তই, আশা করি সবাই ভালো থাকবেন, আর আপনাদের সবাইকে জানাচ্ছি ঈদের আগাম শুভেচ্ছা, ঈদ মুবারক। আর ভিডিও শেষে 1টি কথা বলতে চাই, আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।